দেশের 19টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান এই তিনটি বিষয়বস্তুর উপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকে পাঠ্যসূচির উপর ভিত্তি করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। মঙ্গলবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে এক মত বিনিময় সভায় চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী শহীদুল্লাহ সভাপতিত্বে সভায় ইজিসি সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ও প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহির উপস্থিত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মিজানুর রহমান বলেন, উপাচার্যদের সমন্বয়ে গঠিতব্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি এই গুচ্ছের ভর্তি পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করবেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হতে বিশ্ববিদ্যালয়ের পিছু হটার সুযোগ নেই।